সুপ্রিয় দর্শক, পিএনএস উন্নয়ন সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আমরা হাওড় নিয়ে আলোচনা করব, হাওড়ের যে সমস্ত সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং হাওড়কে কিভাবে উন্নততর ব্যবস্থাপনার মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা যায় এবং সেখানে আরও কিভাবে ভালো ফসল উৎপন্ন করা যায়, সেখানে কিভাবে সবুজায়ন করা যায়, মাছের চাষ কিভাবে বৃদ্ধি করা যায়, এ সমস্ত নিয়ে আলোচনা করব। বিশেষ করে হাওড়ে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের জীবন যাপন কিভাবে আরো উন্নততর করা যায় তা নিয়েও আমরা কথা বলবো। আজকে আলোচনায় আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার সাথে আলোচনায় আছেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, এবং আমার সাথে আলোচনায় আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট জোনের প্রধান প্রকৌশলী ওবায়দুর রহমান। আমরা জানি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব দীর্ঘদিন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন, সেখানে তিনি অনেক কাজই করেছেন হাওড়কে নিয়ে। তিনি সেখানকার মানুষের সাথে মিশেছেন, হাওড়ের মানুষের জীবনযাত্রা দেখেছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে তিনি অনেক কিছু জেনেছেন। এজন্যই হাওড় সম্পর্কে প্রথমে তার কাছ থেকে তার যে অভিজ্ঞতা সেগুলো একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমত একটা কারণে যে হাওড় বিভাগ, যেটা সিলেট বিভাগ, এই বিভাগের আমি বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছি, সে বিষয়টা আপনি উল্লেখ করেছেন। এছাড়াও হাওড় এমন একটা এলাকা যেটা বাংলাদেশের সবুজ শ্যামল, বাংলাদেশের বিশেষ করে মৎস্য এবং কৃষি আধার হিসেবে পরিচিত, কিন্তু বাস্তবে এই হাওড়ের উন্নয়ন নিয়ে খুব কমই প্রোগ্রাম হয়। আপনি এমন একটা বিষয়কে বেছে নিয়েছেন যেটা হাওড়ের উন্নয়নের সাথে সম্পর্কিত, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশকে যদি আমরা ভূপ্রকৃতিগতভাবে বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে বাংলাদেশে হাওড় আছে অনেক, বরেন্দ্র এলাকা আছে, পার্বত্য এলাকা আছে, সমতল এলাকা আছে, বিল এবং বাউর এলাকা আছে, উপকূলবর্তী এলাকা আছে, এমনকি চর এলাকা আছে, চরাঞ্চল বলে পরিচিত। বাংলাদেশের উন্নয়নের প্রেক্ষাপটে বাংলাদেশকে যদি বিভিন্ন বিভাগে বা অঞ্চলে ভাগ করা হতো, তাহলে কিন্তু বাংলাদেশের বিভাগগুলো ওই রকম নামকরণ হতো, কিন্তু রাজনৈতিক কারণে এটা নামকরণ হয়েছে অন্যভাবে। যা হোক, বাংলাদেশে প্রায় 60টা জেলা, 373টি হাওড় ও জলাভূমি আছে এবং এর সাথে প্রায় 2 কোটি লোকের জীবন, জীবিকা, উন্নয়ন, এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত আছে। বাংলাদেশের অনেক সংস্কৃতি, বাংলাদেশের অনেক ইস্যু আছে, মূল্যবোধ আছে, যেগুলো হাওড় থেকে উচ্চারিত হয়েছে। আমার মনে আছে আপনারা জানেন যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তিনি কিন্তু সুনামগঞ্জেরই সন্তান, আমি তার বাড়িতে গিয়েছি, শেষ সময়টা তাকে নিয়ে একটা দীর্ঘ প্রোগ্রাম করেছি। তার গানগুলো যদি আপনারা দেখেন যে বাংলাদেশের সংস্কৃতির সাথে হাওড় কিভাবে মিশে আছে। তো যা হোক, আপনাকে ধন্যবাদ, আমি হাওড় সম্পর্কে একটা আইডিয়া দিলাম এবং এখানে এটাকে বলা হয় বাংলাদেশের গ্রিনারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের মিঠা পানির যে নিউট্রিশন, মৎস্য, যে মাছগুলো বাংলাদেশের জীবন জীবিকার সাথে, বাংলাদেশের প্রাণের সাথে মিশে আছে, সেগুলো কিন্তু হাওড় থেকেই উৎপন্ন হয়। এই জন্য হাওড় বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে এবং এই হাওড়কে ঘিরে কিন্তু বর্তমান সরকারের অনেক চিন্তাভাবনা আছে। হাওড়ের জন্য সম্প্রতি পৃথকভাবে একটা অধিদপ্তরকে শক্তিশালী করা হয়েছে, ইতিমধ্যে একাধিক প্রকল্প এখানে নেওয়া হয়েছে এবং এগুলো যদি অব্যাহত থাকে, আমরা যদি হাওড়ের মাস্টার প্ল্যান ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে এবং সেই মাস্টার প্ল্যান অনুসারে যদি আমরা কার্যক্রমগুলো চালাতে পারি, আগামীতে হাওড় হবে বাংলাদেশের জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ এলাকা এবং এই এলাকা দিয়ে ওই এলাকার মানুষ এবং বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে উন্নতি লাভ করবে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। আমরা জানি বিশ্বে 39 প্রকার হাওড় আছে, এর মধ্যে 30 প্রকার হাওড় প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, 9 প্রকার হাওড় মনুষ্য সৃষ্ট।
বাংলাদেশেও বিভিন্ন ধরনের হাওর আছে, 373টি যে হাওর আছে এই হাওরগুলোতে আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, সেখানে প্রচুর মাছ দেখেছি, পাবদা মাছ, খুব আকর্ষণীয় মাছ। আপনিও ঘুরে এসেছেন শুনেছি, যে আপনি দুঃসাহসিকভাবে সেখানে অভিযান চালিয়েছেন। তো আমি একটি বিষয়ে, সেখানে মাছ আছে, সেখানে ধানও ভালোই ফলছে, কিন্তু একটি বিষয় আমার চোখে পড়েছে যে আমাদের যে পিআইসি বাঁধগুলো আছে কিংবা হাওর রক্ষা বাঁধ আছে, এই পিআইসি বাঁধ এবং হাওর রক্ষা বাঁধ, এই বাঁধগুলো এখনো খালি পড়ে আছে। সেখানে কিন্তু আপনার বৃক্ষরোপণ করা যায় সুন্দরভাবে, সারি সারি গাছ যদি লাগানো যায়, একদিকে সেটা দৃষ্টিনন্দন হবে, অপরদিকে প্রকৃতির জন্য অনেক কাজ করবে। আপনারা এই যে হাওর উন্নয়ন বোর্ড, আপনারা এটা তো একটা নতুন ব্যবস্থাপনার মধ্যে এসেছে, আপনারা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এই বৃক্ষরোপণ সহ অন্য অন্য আরো কি কি পদক্ষেপ আপনি নিতে যাচ্ছেন? আপনি ঠিকই বলেছেন যে বর্তমান সরকার গত 17 নভেম্বর 2014 সালে হাওর বোর্ডকে অধিদপ্তর হিসাবে নীতিগত সম্মতি প্রদান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা এর মধ্যে প্রায় 15টা প্রজেক্ট এবং সমীক্ষা প্রকল্প সহ প্রায় 25টি প্রকল্পের কাজ হাতে নিয়েছি, তার মধ্যে অনেকগুলি পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছেন। ইতিমধ্যে 2টো প্রকল্প আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় অনুমোদনও করে দিয়েছেন। তো হাওড়ে কতগুলো বিশেষ ধরনের গাছই বেশি হয়, তার মধ্যে হিজল এবং করচ, কেননা হাওর আপনার 9 মাস পানি থাকে, তো পানিতে সাস্টেইন করবার জন্য এই গাছগুলোই বিশেষভাবে আপনার প্রয়োজন হয়, যেগুলো বেঁচে থাকবে, পানির মধ্যেও বেঁচে থাকবে, এবং এই গাছের পাতা পরে সেগুলো মাছেরও খাবার হিসাবে ব্যবহৃত হবে। তো আমরা এই বনায়নের কাজও হাতে নিয়েছি, ইতিমধ্যে নদী তীর বসতি, নদী খনন ও বসতি উন্নয়ন একটা প্রকল্প নিয়েছি, যেটা UNDP এখন আমাদের সাথে অ্যাসোসিয়েট হওয়ার জন্য চেষ্টা করছে। তো সেটার মধ্যে আমরা হাওরের যে বসতিগুলো সেগুলোকে ঘিরে গাছ লাগানো, এবং আপনি যেটা বললেন যে বাঁধের মধ্যে গাছ লাগানো, সেটা ঢেউয়ের আঘাত থেকে যেন এগুলোকে রক্ষা করতে পারে, এইভাবে গাছ লাগানোর সুন্দর প্রোগ্রাম আমরা নিয়েছি। ধন্যবাদ আপনাকে। ডিজি পানি উন্নয়ন বোর্ড মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে চলতি বছর হাওর এলাকায় প্রচুর ফসল হয়েছে, প্রতি বছরই এখানে ফসল উৎপাদন হয়, কিন্তু আগাম বন্যা এসে এখানকার সব ফসল ধুয়ে মুছে নিয়ে যায়, এবছর ফসলগুলো রক্ষা করা গেছে, এর পিছনে কি ম্যাজিক কাজ করেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বাংলাদেশের উত্তর উত্তর পূর্ব অংশে কয়েকটা জেলা রয়েছে, সোনাগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রহ্মবাড়িয়া, এই কয়েকটা জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 343টা হাওর রয়েছে। বর্ষার প্রারম্ভেই যখন এপ্রিল মাসের দিকে পার্শ্ববর্তী রাষ্ট্র মেঘালয় পাহাড় থেকে আমাদের যখন বৃষ্টি পানি পাহাড়ি ঢল নামে, তখন সেই পানিতে এইসব হাওরের ডুবন্ত বাঁধগুলো ডুবে যায় এবং কোথাও কোথাও ভেঙে যায়। যখন এই পানিটা বর্ষার পরবর্তীতে পৌষ মনসুনের সময় এই যখন পানিটা নেমে যায়, তখন বিভিন্ন স্থানে আমাদের হাওরের বাঁধ, ওই ডুবন্ত বাঁধটা জনগণ কেটে দেয় এবং তার ফলে পানিটা বের করার জন্য কেটে দেওয়া হয়। এই যে প্রথমে পানি ঢোকার সময় আবার বাঁধ ভেঙে, আবার পানি বের হওয়ার সময় আবার বাঁধ কেটে দেওয়া হয়, এই বিভিন্ন স্থলে বিভিন্ন জায়গায় বাঁধের যে ভাঙ্গনগুলো হয়, এটা আমরা প্রতি বছরই আমরা এইগুলো মেরামত করতে হয় বর্ষা পরবর্তীতে। এই বাংলাদেশের যে বাজেট আমরা পাওয়া যায় রাজস্ব বাজেট থেকে, এই বাঁধগুলো আমরা আবার মেরামত করি, এটা আমাদের প্রতি বছরের কমন ফেনোমিনা। গত 13-14 অর্থবছর এবং চলতি 2014-15 অর্থবছরে এইসব হাওরে আমরা যে মেরামত করেছি, এই মেরামতের নিবিড় মনিটরিংয়ের জন্য আমরা এইসব হাওরে কোনোভাবেই আমরা পানি ঢুকতে দিইনি। আমরা পানি আগাম বন্যাতেও আমরা এইসব হাওরের ফসল আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি, যার ফলে আমাদের লক্ষ লক্ষ টন ধান উৎপন্ন হয়েছে, কৃষক সমস্ত ধান তাদের ঘরে নিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। পানি উন্নয়ন বোর্ডের সিলেট জোনের প্রধান প্রকৌশলী ওবায়দুর রহমান, আপনি তো সদ্য সেখানে
নিয়োগ পেয়েছেন। আপনি এখন তো কাজ করছেন, আপনি আমাকে একটি হাউস সম্পর্কে বলুন। এটা কাওয়ার দিঘির হাউস, এটা মনু নদীর পাশে অবস্থিত এবং মনু নদী প্রকল্পের মাধ্যমে এই কাওয়ার দিঘি হাউরে ধান উৎপাদন হচ্ছে, কিন্তু সেখানে দীর্ঘদিন যাবৎ সেই যে কাওয়ার দিঘির হাউর এটা রিহ্যাবিলিটেশন হচ্ছে না। সেখানে মেইন ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল, টার্সিয়ারি ক্যানেল এগুলোর পুনর্বাসন হচ্ছে না। পাশাপাশি আপনাদের যে কাশিমপুর পাম্প স্টেশন আছে সেটার অবস্থাও জরাজীর্ণ, বিশেষ করে সেখানে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। তো আমি সদ্য জয়েন করার হলো মনু ব্যারেজ প্রকল্পটা যখন বাস্তবায়ন হয় তখন বাংলাদেশে এটা কুয়েতি ফান্ডে বাস্তবায়ন হয়। 1977 সালে এটা শুরু হয় এবং 81-82 সালে দিস ইজ দ্য ফার্স্ট ব্যারেজ ইন বাংলাদেশ, মোরলেস একটা বড় আকারের ব্যারেজ হচ্ছে। তো এই ব্যারেজের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পানিকে একটা লেভেলে পচিয়ে রেখে আমরা প্রায় 22,000 হেক্টরকে আমরা ইয়ের মধ্যে এনেছিলাম, মানে গ্রস এরিয়া, আর নিবিড়ভাবে আমরা 18,000 হেক্টর জমিকে আমরা ইরিগেশনের আওতায় মেইন ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল এবং টার্সারি ক্যানেলের মাধ্যম দিয়ে এটা আমরা বাস্তবায়ন করেছি। এখন এটা একটা গ্র্যাভিটি ইরিগেশন ফ্লো। এই গ্র্যাভিটি ইরিগেশন ফ্লোর জন্য আমাদের যেই অবকাঠামোগুলি দরকার সেই অবকাঠামোগুলি আজ থেকে প্রায় 30 বছর আগে হয়ে গেছে। তো তার লাইফ স্প্যান মোটামুটিভাবে উত্তীর্ণ। তো এই পর্যন্ত আমাদের জিকে প্রজেক্ট জানেন সেখানে প্রায় 2 বার রিহ্যাবিলিটেশন চলছে, কিন্তু এখানে মনু রিভারের যে মনু ব্যারেজের যে প্রকল্পটা আছে সেটার এখনও পর্যন্ত কোনো মানে রিহ্যাবিলিটেশন পর্যায়ে পৌঁছায় নাই বা কোনো রকমই হয় না, যার ফলে অনেক খাল নালা এগুলি সবগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং কিছু কিছু বাঁধ আছে যেটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাধ্যমে আছে সেগুলি ওপেনও হয়ে আছে এবং পানি যদি বেড়ে যায়, এটাও একটা ফ্ল্যাশি রিভারের মতনই, পানি বেড়ে গেলে সেখানে বন্যার আশঙ্কা এবং যেটা নিয়ে আপনার হচ্ছে ফসলহানি আশঙ্কা আমরা ভীষণভাবে করছি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ওখানে একটা ভিডিও কনফারেন্স হয়েছিল এবং জনগণের দাবি ছিল যে ওখানে যে আমাদের জমি জমা মানে নদীতে ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের ব্যারেজ প্রকল্পের যে কাঙ্ক্ষিত সুফল সেই সুফলটা এখন কমতে কমতে প্রায় 40% চলে আসছে। তো তখন উনি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন যে এটা যত শীঘ্র সম্ভব এটাকে হাতে নেওয়া দরকার এবং যাতে নাকি উন্নয়ন প্রকল্পটা হাতে না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং ডিপিপিটা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে, যেখানে আমাদের ওই যে হাওয়াকান্দ এরিয়াটা বললেন সেখানে ঢোকার জন্য আমাদের নদী প্রতিরক্ষা কাজ সহ যে সেকেন্ডারি ক্যানেল, টার্সারি ক্যানেল বা মেইন ক্যানেল যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা অবকাঠামোগুলি পানি অবকাঠামোগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে মেরামতের জন্য একটা আমাদের বিশাল পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এটা মনু রিভার প্রকল্পের ইয়েতে। আর আপনি যেটা হাওরের কথা বললেন, আমি বলতে পারি যে এটা হাওর এটা প্রকল্পের যে আমাদের প্রায় 125,000 হেক্টর জমি আমরা ওখানে শুধুমাত্র সুনামগঞ্জ এলাকাতেই আমরা এই পিআইসির মাধ্যমে, যে ওখানে বাঁধ আছে প্রায় 2,000 কিলোমিটার ডুবন্ত বাঁধ, এই ডুবন্ত বাঁধের উদ্দেশ্যটা হলো যে আগাম বন্যা যেটা আসে বন্যাটাকে প্রতিরোধ করার জন্য আমরা একটা সার্টেন হাইটে আমরা বাঁধটা তৈরি করি। করার পরে যখন নাকি আপনার ফসলটা মানে বড় ফসলটা সাধারণত এপ্রিলের 15 তারিখের মধ্যেই উঠে যায়, কিন্তু ইদানিংকালে আপনার দেখা গেছে যে BR28 এটা একটা নতুন প্রজাতি এবং ফলন খুব ভালো হয় এবং এটা দিয়ে অনেক ক্ষেত্রে ওই অনেকটা আমাদের মিনিকের চালের পর্যায়ে ফেলানো যায়। তো যার ফলে এর কিছুটা মানে আমাদের যে হারভেস্টিং পিরিয়ডটা সেই হারভেস্টিং পিরিয়ডটা এপ্রিলের শেষের দিকে চলে আসে এবং মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সুতরাং আমরা একটা ক্রিটিক্যাল পর্যায়ে থেকেই কিন্তু আমাদেরকে কাজগুলি করতে হচ্ছে। আগে 15 তারিখে এপ্রিলের 15 তারিখের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমাদের বলে দিতাম যে ওভার, কিন্তু এখন না, আরও আরও আমাদেরকে 22 দিন ফাইট করতে হচ্ছে। এবং ইদিয়া তখন দেখা গিয়েছিলো যে আমি যখন মনিটরিংয়ে ছিলাম যে একদিনে প্রায় 3 ফিট পানি বেড়ে গেছিলো এবং সেটা একটা অ্যালার্মিং স্টেজে গেছে, কারণ ওখানেও হাওড়গুলি যে পুনর্বাসন যে হয়েছে সেগুলি যে হয়েছে সেগুলিও অনেক পুরনো হয়ে গেছে এবং বাঁধগুলি নিচুর অবস্থায় চলে আসছে, যার ফলে দেখা গেছে যে 2004 এবং 2010 সালে যখন নাকি মেঘালয়ে আপনি চেরাপুঞ্জি জানেন যে পৃথিবীর সর্ব মানে বৃষ্টি হয়, তো সেখান থেকে যখন পানিটা আসলো তখন আমাদের বাঁধ ঠিকই ছিল কিন্তু বাঁধটার টপ গিয়ে উপরের দিকে চলে যাচ্ছিলো এবং গিয়ে আমাদের ফসল প্রায় প্রচুর ফসল ওখানে আমাদের নষ্ট হয়ে গেছে এবং আমরা বলতে পারি যে প্রায় 80% ফসলই আমরা ঘরে তুলতে পারিনি। তখন
মাননীয় প্রধানমন্ত্রী যখন নাকি সুনামগঞ্জে গেলেন এবং জনগণের যে দাবির প্রেক্ষিতে উনি বললেন যে আমাদের এইটাকে কি করতে হবে, তো সেই প্রেক্ষিতে আমাদের এখানে হাওড় এলাকায় আগাম বন্যা প্রতিরোধ প্রকল্পের হিসাবে আমাদেরকে একটা প্রকল্প নেওয়া হলো 685 কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প, এবং একটা বিশাল প্রকল্প। এই প্রকল্পটা হাওড়কে বেসিস করেই এই প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। তো সেই জায়গাতে যেটা আছে সেটা আমাদের প্রায় 2000 কিলোমিটার বাঁধকে আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যাব, যেই লেভেলে যে আমাদের রেকর্ড যে বৃষ্টিপাতের যে আমরা রেকর্ড দেখছি যে 100 বছরের যে রেকর্ডটা আছে সেই রেকর্ডের যেই পরিমাণ পর্যায়ে আমাদেরকে পানিটা টপকায় না যাবে সেই পর্যায়ে আমরা এটাকে উন্নীত করবো, এবং সেই কাজ এগিয়ে যাচ্ছে। এবং আমি গর্বের সাথে বলতে পারি যে এবার আমার বরাদ্দের পরিমাণ অনেক বেশি, প্রায় 100 কোটি টাকার মতন বেশি আমার বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেই লক্ষ্যে আমি আমাদের বোর্ড এবং মন্ত্রণালয় মিলিয়ে আমরা একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করছি যাতে নাকি আগামী বছর এটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে আমাদের সেই লেভেল মেনটেন করে এবং জনগণের যে কাঙ্ক্ষিত পর্যায়ে সে লেভেলটা নিয়ে গেলে যেটা হবে সেটা হলো যে অন্ততপক্ষে যে মে মাস পর্যন্ত যাতে নাকি আমরা ওখানে মানে লোকজনের চলাফেরা করার সুবিধা যেটা হয় সেটা যদি আমরা করতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনার আলোচনা শুনছিলাম, খুব ভালো লাগছিল, আপনি খুব আশাবাদের কথা শোনাচ্ছিলেন, ভালো ভালো কথা শোনাচ্ছিলেন। সুপ্রিয় দর্শক, আলোচনা জমে উঠেছে কিন্তু এই ফাঁকে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে, আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় ফিরে আসছি, আলোচনায় এবার চলে যাব পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়ের কাছে। সচিব মহোদয়, আমরা তো এতক্ষণ আলোচনা শুনলাম, এই যে এই বছর ব্যাপক ফসল হলো হাওড় এলাকায় এবং হাওড় এলাকার ফসলগুলো রক্ষা করা গেল, আমি যতদূর শুনেছি যে সুদূর সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে অনেক এলাকাবাসী আপনার কাছে ছুটে এসেছেন, তাদের কথা বলেছেন, এবং আপনি ব্যক্তিগতভাবে হাওড় এলাকায় মনিটরিং করার জন্য কাজ করেছেন, নির্দেশনা দিয়েছেন, এগুলো আমরা শুনেছি, এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আমি যখন যেখানে কাজ করেছি তখন লোকজন এলাকার প্রতিনিধিদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি, যেহেতু আমি একসময় সিলেটে ছিলাম এবং সবার সাথে আমার এখনও একটা যোগাযোগ আছে। ওই যে পাহাড়ি ঢলের আগে যে অবস্থার সৃষ্টি হয়, আমি ওখানে থাকা অবস্থায় অনেক জায়গায় আমি গিয়েছি, আমার মনে আছে সিলেটের প্রত্যেকটা উপজেলাতে আমি গিয়েছি, এবং যখন এখানে আমি মন্ত্রণালয়ে যোগদান করলাম তারা তখন সুযোগটা নিয়ে নিয়েছে যে স্যার আপনি তো জানেনই আমাদের কি অবস্থা হয় পাহাড়ি ঢলে, আপনি যেহেতু আছেন আপনাদের কাছে আমার দাবি যে এবার যেন পাহাড়ি ঢলে আমাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে। তখন ডিজি ছিল শহীদুর রহমান সাহেব, আমি তাকে আলাদা করে বলেছি দেখেন আমি ওখান থেকে এসেছি, আমার লোকজনের প্রতি অন্যরকম একটা অনুভূতি আছে, আমার প্রতিও তাদের একটা প্রত্যাশা আছে, আমি যেন কোনোভাবে না দেখি যে সিলেটের হাওড় এলাকায় অন্তত এই ফ্ল্যাশ ফ্লাডে যেন তাদের তাদের কৃষি জমির বা তাদের ধানের যেন বড় ধানের কোনো ক্ষতি না হয়। তিনি ব্যক্তিগতভাবে ওই সমস্ত এলাকা গিয়েছেন এবং সেই যে বাঁধ ছিল যে বাঁধ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, রেগুলার মেনটেন্স যাতে হয়, এই জন্য বরাদ্দের ক্ষেত্রে যেন কোনোভাবে কার্পণ্যতা না থাকে, এই বিষয়গুলো তিনি এনশিওর করেছেন, বরাদ্দও দিয়েছেন এবং বরাদ্দ অনুসারে যাতে ঠিকভাবে মেনটেনেন্স কার্যক্রমগুলো হয়, এবং সেইখানে আমি আরও যেটা করেছি সেখানকার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সেই বাঁধগুলো দেখার জন্য এলাকা ভিত্তিক কমিটি আছে, এই কমিটিকে আমি তৎপর থাকতে বলেছি যেন যে কোনোভাবে যদি হুমকির সম্মুখীন হয় তাদের জন্য তাৎক্ষণিকভাবে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে তারা ইনফরমেশন দেন এবং তারা যেন সজাগ থেকে এগুলো দেখতে পারে। আমার মনে হয় যে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টার ফলেই এটা করা সক্ষম হয়েছে, যার জন্য এই হাওড়বাসীর মনে তারা তাদের ফসল তুলতে পেরেছে, তাদের মুখে হাসি ফুটেছে। এই যে একটা কিছু করার পরে যে মুখের হাসিটা, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, এবং তখন মনে হয় যে না সত্যি সত্যি তাদের মুখের হাসির জন্যই কিন্তু আমাদের সমস্ত ক্রিয়াকর্ম, পলিসি, গাইডলাইন সব কিছু এটা এটা এবার করতে পেরেছি। আগামীতে আমরা আবারও হাওড় এলাকার জন্য রেগুলার মেনটেন্যান্সে বরাদ্দ দিয়েছি এবং
বেশি করে দিয়েছে, যাতে এই এলাকার মানুষ, এরা কিন্তু খুবই গরিব মানুষ, এই এলাকা অন্য এলাকায় যেখানে তিনটা ফসল উৎপন্ন করতে পারে, এরা সেখানে মাত্র একটা ফসল উৎপন্ন করতে পারে। তো এই বিষয়গুলো চিন্তা করে আমরা বরাদ্দ দিয়েছি, তারা যেন ভালোভাবে থাকতে পারে। এবং এই ধান উৎপন্ন ছাড়াও, ইরিগেশন প্রজেক্ট ছাড়াও মনু নদীর কথা, মনু প্রজেক্টের কথা যেটা বলা হলো, এটা কিন্তু অত্যন্ত সাকসেসফুল একটা প্রজেক্ট। এবং আমরা অলরেডি বলেছি যে এই প্রজেক্টের দীর্ঘদিনের প্রজেক্ট, এটা 77 সালে শুরু হয়েছিল। এবং এই প্রজেক্টের যদি পুনর্বাসন প্রয়োজন হয় তাহলে সেভাবে পরিকল্পনা গ্রহণ করছে, আমরা এটার পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করব। শুধু তাই না, এটার সাথে মৎস্য চাষ, বিভিন্ন হাওরগুলোকে কেন্দ্র করে অন্যান্য যেগুলো আছে, যেমন হাওরের জন্য উপযোগী গাছ এবং মৎস্য এবং সেখানকার জীব বৈচিত্র্য, সব কিছুকে সমন্বয় করে এবং লোকজন, প্রকৃতি, ইকোসিস্টেম সবগুলো সমন্বয় করে কিভাবে একটা সাস্টেইনেবল একটা পরিকল্পনার আওতায় আনা যায়, এই জন্য হাওর বোর্ডকেও আলাদা করে শক্তিশালী করা হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আলা মাস্টার প্ল্যানের আওতায় আমরা সেই ধরনের প্রকল্প গ্রহণ করছি, এবং আশা করছি ইনশাল্লাহ আগামীতে এই হাওরের সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হব। আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, এই যে হাওর এলাকা এত দৃষ্টিনন্দন, বেড়ানোর কিন্তু খুব মধুর জায়গা, অবশ্যই খুব সুন্দর বাতাস, বিশুদ্ধ বাতাস, ভালো মাছ, পাখি, সেখানে তো অনেক মানুষই বেড়াতে যেতে পারে, বিশেষ করে বিদেশি পর্যটকদের আমরা কিন্তু আকৃষ্ট করতে পারি, এরকম সুন্দর হাওর কিন্তু সব দেশে নাই। এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? আমরা যেটা করতে পারি সেটা আমাদের পক্ষ থেকে ইরিগেশন প্রজেক্ট নিয়ে হাওরের অন্যান্য যে ইস্যুগুলো আছে, ওয়াটার বোর্ডের সাথে সম্পৃক্ত, সেইগুলোর উপর আমরা দৃষ্টি দিচ্ছি। তবে বেড়ানোর বিষয়টা কিন্তু এখন দেশের লোকই কিন্তু প্রচুর বেড়ায়। আমি দেখেছি ঈদের বন্ধের মধ্যে কক্সবাজার বলেন, হাওড় এলাকা বলেন, সিলেট বলেন, চা বাগান বলেন, এখানে কিন্তু বাঙালি, আমাদের বাংলাদেশের লোকজন এখন প্রচুর বেড়ায় দেশে বিদেশে, প্রচুর লোক পর্যটক যাচ্ছে, তারা ফ্যামিলি নিয়ে যাচ্ছে এবং হাওড় এলাকাতেও যাচ্ছে এবং আগামীতে আরো যাবে। তবে আমি বলবো যে বর্তমান সরকারের পর্যটন মন্ত্রণালয় এই ব্যাপারে আলাদা উদ্যোগ গ্রহণ করছে, সেখানে যদি সেই হাওড়ের মধ্যে যদি আলাদা করে কটেজ করা হয়, ফ্লটিং কটেজে হতে পারে, সেই রকম করে যদি ব্যবস্থা করা হয় তাহলে বিদেশের দিকে তাকানোর কোনো দরকার নাই, বাঙালিদের যে অ্যাবিলিটি আছে, ঘোরার যে মানসিকতা আছে, তাদের দিয়ে ওই এলাকায় একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এবং সেটা ইনশাআল্লাহ হচ্ছে। এবং আমাদের সরকারও এবং আমাদের মন্ত্রণালয় থেকেও এই ব্যাপারে দৃষ্টি দিচ্ছে। ডিজি হাউর, আপনি আপনি তো আপনার যে অধিদপ্তর নতুন করে যেটা হলো, দ্যাট ইজ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড, এটার একটা নতুন সাংগঠনিক কাঠামো হয়েছে বলে শুনেছি, এটা আসলে কতদূর এবং আপনারা কি কি প্রকল্প গ্রহণ করেছেন, স্পেশালি নাম সহ যদি বলতেন যে কি কি প্রকল্প আপনারা এই হাওর এলাকার জন্য গ্রহণ করেছেন? আমরা হাওর এলাকার জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি, তার মধ্যে হলো আপনার চলমান যে প্রকল্প ছিল তার একটা বনিবাউর প্রকল্প, তার দ্বিতীয় পর্যায়ে বনিবাউর প্রকল্পটা তো নিশ্চয়ই গোপালগঞ্জ, জি গোপালগঞ্জে, ওটা আপনার একটা পর্ব তো শেষ হয়ে গেছে, প্রথম পর্বটা, দ্বিতীয় সেকেন্ড ফেজ, জি বনিবাউর প্রকল্প সেকেন্ড ফেজ আমরা হাতে নিয়েছি। তারপরে দ্বিতীয়ত হলো স্টাডি অফ ইন্টারঅ্যাকশন বিটুইন হাওর এন্ড রিভার ইকোসিস্টেম ইনক্লুডিং ডেভেলপমেন্ট অফ ওয়েটল্যান্ড ইনভেন্টরি এন্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, একটা প্রজেক্ট নিয়েছি, এটা পরিকল্পনা কমিশনে অলরেডি পিসির জন্য চলে গেছে। এরপরে হলো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ স্ট্রাকচারাল ইন্টারভেনশন ইন হাওর ইকোসিস্টেম অ্যান্ড ইনোভেশন ফর সলিউশন। আপনি তো ইংরেজিতে বলছেন, আমাদের দর্শকরা আসলে এই বিষয়টা সবাই বুঝতে পারবে কিনা, এটা আসলে এই যে প্রজেক্ট, এই প্রকল্পটা আসলে কি রকম, এটা যদি খোলামেলা বলতে পারবেন? খোলামেলা বলছি যে আপনার অনেক, আমরা হাওর পরিদর্শন করে দেখেছি যে অনেক হাওরের আপনার এক হাওর থেকে আরেক হাওরের ইয়েটা কানেক্টিভিটিটা নষ্ট হয়ে গেছে, কিছু ভরাট হয়ে গেছে, পলি পড়ে, এগুলো আপনার দীর্ঘদিন এইভাবে থাকাতে চলাচলটা একটু কমে গেছে। তো এগুলো যদি আমরা এক হাওর থেকে আরেক হাওরে এটা ইন্টারঅ্যাকশন করে দিই, তাহলে একটু মনে করেন একটু খনন করতে হবে, খনন করে দিলে এটা এই হাওর থেকে ওই হাওরে পানি চলাচল করতে পারবে এবং এর কানেক্টিভিটিটা ভালো থাকবে, এর এতে মাছের উপকার হবে এবং লাইভলিহুড যারা করছেন প্রচুর হাঁস হাঁস, তারপরে আপনার একটা খাকি ক্যাম্বেল, এক প্রজাতির খাকি ক্যাম্বেল হাঁস, এটা যদি একটা 12 জনের পরিবারে, জনসংখ্যা 12 জনের পরিবারের একটি পরিবারে
চল্লিশটা হাঁস থাকলে বছরে তাদের আর কোনো কিছু করা লাগে না, এত প্রচুর ডিম দেয়। তো এই জন্য লাইভলিহুড, এই খালগুলি খনন করা, এই সমস্ত বিভিন্ন এই প্রকল্পগুলির আওতায় এই সমস্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। আর ক্লাসিফিকেশন অফ ওয়েটল্যান্ডস ইন বাংলাদেশ, এর শ্রেণীবিন্যাস করা, শ্রেণীবিন্যাস আমরা করার জন্য আরেকটা প্রজেক্ট নিয়েছি। তারপর মডেল ভ্যালিডেশন অন হাইড্রোমরফোলজি প্রসেস অফ দি রিভার সিস্টেম ইন সিলেট হাওড় বেসিন, সিলেট হাওড় বেসিনে আপনার ওই ইটা নিয়েছি। আর একটু আগে আমি বলেছি নদী খনন ও বসতি, যে ওদের যে বসতিগুলো সেগুলো ঢেউয়ের ধাক্কায় যাতে ভেঙে না যায় সেই জন্য চারিদিকে গ্রিন বেল্ট তৈরি করে আপনার এদেরকে রক্ষা করবার জন্য একটা প্রজেক্ট নিয়েছি। আর হলো সেন্ট্রাল ওয়েস্টার্ন ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, তাদের জীবনযাত্রার মান যেহেতু খুবই কষ্টজনক সেই জন্য আপনার লাইভলিহুডকে আরও ডেভেলপমেন্ট করবার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। আরেকটা হলো আপনার হবিগঞ্জ জেলা রাজমেদিগঞ্জ উপজেলায় সবুজ বাজার থেকে আজমেদিগঞ্জ থেকে ডুবন্ত সড়ক নির্মাণ, সাবমার্জেবল রোড যেটাকে বলে। রাস্তাঘাটের অভাবে আপনার ওই যে ধান টান হয় এগুলো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মুখ করা, সেখানে খুবই এলজিডি কিন্তু আমরা এলজিডি কে আপনার ইয়েতে মানে ডিপোজিট ওয়ার্কে ওয়াটার মিনিস্ট্রির আওতায় হাওড় বোর্ড তাদেরকে দিয়ে কাজ করাবে। আর আরেকটা হলো আপনার কিশোরগঞ্জ থেকে ইটনা উপজেলার বন্যার ক্ষয়ক্ষতি ইটনা ধনপুর রাস্তা, এটাও সাবমার্জেবল রোড, ওখানে গিয়ে দেখি যে অল্প একটু রাস্তার জন্য আপনার একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় যাওয়ার কোনো পথ নাই, ওই রাস্তাটা আমরা হাতে নিয়েছি, ওটাও ইয়ে করবে। আপনি কি জানেন যে আমাদের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি ওনার এলাকায়, এটা বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ জি উনি স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু একটা বড় ট্র্যাজেডি হলো ওনার বাড়িতে উনি পতাকা শোভিত গাড়ি নিয়ে যেতে পারেননি, কারণ সেখানে কোনো রাস্তা ছিল না। সম্প্রতি সেই হাওড় অঞ্চলে কিন্তু কিছু রাস্তা হচ্ছে, আপনিও সেই আশাবাদের কথা বলছেন। আমি গিয়েছিলাম ওনার, আমি মহামান্য রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে ঘুরে এসেছি এবং ওইটার জন্য এই রাস্তাটা আমরা নিয়েছি। তো মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত একজন বলার মতো এটাই অত্যন্ত একজন সহযোগিতাপূর্ণ ব্যক্তি, যিনি আমাকে খুব ভালো করে বলেছেন যে আফরোজা আপনি এই আসেন এবং আমার এলাকা পরিদর্শন করেন, করে আপনি যা যা কার্যক্রম হাতে নেওয়ার করেন আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য ব্যবস্থা করে দেব। তো সেগুলা ওখানেও আমরা কাজ করছি, ওটার জন্য অসুবিধা নাই। আর আরেকটা জিনিস হলো লাইডার সার্ভে, আমরা কিছু সার্ভে করতে চাচ্ছি, আমাদের কিছু এরিয়াল সার্ভে আছে যেটা এসওবি করে। আর লাইডার সার্ভেটা হলো একদম সর্বশেষ প্রযুক্তি, এটা অত্যন্ত পরিষ্কারভাবে প্রত্যেকটা জিনিস একদম প্রিসাইজভাবে চলে আসবে, কচুরি পানার অংশ, গাছের ইয়ে, প্রত্যেকটা গাছের গোড়া, গাছের হাইট, প্রত্যেকটা জিনিস আসবে। এবং ইকোডাইভার্সিটি, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে বলেন যে ইকোডাইভার্সিটি যাতে নষ্ট না হয়, প্রাকৃতিক ভারসাম্য যাতে নষ্ট না হয়, তার জন্য আপনার মুভিং এলিমেন্ট প্রত্যেকটা জিনিস এই লাইডার সার্ভের মাধ্যমে পরিষ্কার চিত্র এসে যাবে। এর জন্য আমরা মন্ত্রণালয় থেকে আমাদের প্রস্তাব মন্ত্রণালয়ে গেছে এবং মন্ত্রণালয় থেকে এটা অলরেডি অর্থ বিভাগে চলে গেছে, খুব শীঘ্রই আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি। এবং এতে করে যখন সুস্পষ্ট আপনার সমীক্ষাটা চলে আসবে তখন আপনি যে কোনো কার্যক্রমই আপনি হাতে নিতে পারবেন। এই লাইডার সার্ভে করে যদি আমরা হাওড়ের একটা টোটাল পিকচার পেয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, তখন কোন এলাকার জন্য কিভাবে কাস্টমারাইজ প্রোগ্রাম হাতে নিতে হবে এবং কি করতে হবে ডেভেলপমেন্ট ইকোসিস্টেমের সাথে সমন্বয় করে সেটা আমরা করতে সক্ষম হব। এই প্রথমবারের মতো আমরা এই লাইডার সার্ভে করে এই নিড বেজ এই কাজটা আমরা সম্পন্ন করব। ডিজি পানি উন্নয়ন বোর্ড, এতক্ষণ তো সুন্দর কথা শুনলাম, একটি বিষয় আমার খটকা লাগছে, এই যে সুন্দর একটি হাওড়, আমরা যখন সেখানে কার্যক্রম বিভিন্ন ধরনের কার্যক্রম নেব, আমরা বিভিন্ন ধরনের প্রকল্প করব, এতে প্রতিবেশগত কোনো সমস্যা হতে পারে কি? পরিবেশগত সমস্যা আসলে এটা একটা পরিবেশগত সমস্যা হয়তো কিছু হইতেই পারে, কিন্তু যে আমি যেটা বলবো প্রত্যেকটা প্রকল্প নেওয়ার আগে পরিবেশগত কি সমস্যা হতে পারে, কি ইমপ্যাক্ট পড়তে পারে সেটা অ্যাসেসমেন্ট করেই আমরা গ্রহণ করব, এবং শুধু ছাড়পত্র নিলেই হবে না, এবং যদি আমরা দেখি একটা প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে যে একটা তো থিওরিটিক্যাল একটা ছাড়পত্র আমরা নেই এবং তারা একটা স্টাডি করে
তারপরে প্র্যাকটিক্যালি কাজ করতে যেয়ে যদি দেখি যে এটার ইম্প্যাক্ট পড়ছে তাহলে কিন্তু আমরা কাজটা সেটা মনিটরিং করে সেটা স্টপ করি এবং কিভাবে ওই সিস্টেমের সাথে সমন্বয় করে কাজ করা যায় সেটাই কিন্তু করার চেষ্টা করা হয়। এখন ডেভেলপমেন্ট মানে কিন্তু কোনো স্ট্রাকচার না, ডেভেলপমেন্ট মানে যতদূর সম্ভব প্রকৃতির সাথে মিলে মিশে এবং সুন্দরভাবে একসাথে থাকার একটা সাস্টেনেবল অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটাই কিন্তু ডেভেলপমেন্ট বলা হচ্ছে। এখানে যদি আর্টিফিশিয়ালি আমরা একটা কিছু করে ফেলি তাহলে সেটা মেনটেনেন্স করা কিন্তু অনেক কষ্টকর হবে, যেটা ওই এলাকার ওই জীব বৈচিত্র্যের সাথে ইকোসিস্টেমের সাথে যদি ফিট না করে তাহলে কোনোভাবেই এটা মেনটেন করা সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখেই সব ধরনের পলিসি গাইডলাইন দেওয়া হচ্ছে এবং সেভাবেই কাজ করা হচ্ছে। এবং আরেকটা প্রজেক্ট যেটা ইন্ট্রোডাকশন ইন সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, এটা খুবই প্রয়োজন। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, সুপেয় পানি এবং আপনার স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, এই এটাও আমরা হাতে নিয়েছি। এটা এটাও আমাদেরকে UNDP অর্থায়ন করবার জন্য আমাদের কাছ থেকে DPP নিয়েছেন এবং ওনারা আমাদের এটা প্রক্রিয়াকরণের মধ্যে আছে। এটা যদি হয় তাহলে একটা হাওড় এলাকায় সুপেয় পানি এবং স্যানিটেশনের একটা সুন্দর ব্যবস্থা করা যাবে। জি স্যার, আমি একটা বিষয় খুব কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, বিশেষ করে আমি যখন হাওড়ে ঘুরতে গেলাম, এই যে আমরা সবসময় বলি পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ, কিন্তু হাওড়ের অঞ্চলের মানুষের জন্য পানি কিন্তু সম্পদ নয়, পানি তাদের জন্য অনেক সময় বিপদ। এমন ভাবে পানি ধেয়ে আসে তারা তখন পানিটাকে আর সম্পদ মনে করতে পারে না। আমি কিছুদিন যাবৎ মনে মনে বলছি, আজ পানি সম্পদ মন্ত্রী এই অনুষ্ঠানে থাকলে তাকে প্রশ্ন করেই বসতাম যে স্যার আমাদের মন্ত্রণালয়ের নাম তো পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু এই পানি তো সবসময় আমাদের সম্পদ না, বেশ তো আপদ এবং বিপদ। এই যে মানুষের যে ঘর বাড়ি তলিয়ে যায়, এই যে আপনার ফসল তলিয়ে যায়, এবং আমরা যে বেশ কিছু PIC বাদ করেছি, হাওড় রক্ষা বাদ করেছি, কিন্তু ওখানে আমি শুধু যদি তাহিরপুর আর ধর্মপাশার কথা বলি, সুনামগঞ্জের তাহিরপুর আর ধর্মপাশা, এখানেই 42টি হাওড় আছে। সম্ভবত সবগুলোতে PIC বাদ বা হাওড় রক্ষা বাদ সম্পূর্ণভাবে করা যায়নি। এ ব্যাপারে আপনারা আর কি কি পদক্ষেপ নিতে পারেন? আপনি দীর্ঘদিন যাবৎ এই পানি উন্নয়ন বোর্ডে কাজ করছেন, আপনার এটা নিয়ে কি স্বপ্ন আছে একজন DG হিসেবে? ধন্যবাদ। আসলে আমাদের ওই অঞ্চলে যে সব হাওড়গুলো আছে আমরা অধিকাংশ হাওড়কেই আমরা প্রোটেকশন দিয়েছি, তো ওই তাহিরপুর এলাকায় হয়তো কিছু অংশ হয়তো আমাদের এখনও আনপ্রোটেক্টেড রয়েছে, যেখানে হয়তো সেই পাহাড়ি ঢলে প্রথমেই সেই হাওড়গুলো ডুবে যায়। কিন্তু আমরা আমাদের এখন যে দুটো প্রজেক্ট আমাদের রানিং আছে, এখন যে দুটো প্রজেক্ট চলতেছে, সেই প্রজেক্টের আন্ডারেই আমরা ওই যে অংশগুলো যেখানে আমাদের এখনও হাওড়ের ডুবন্ত বাঁধ এখন নির্মিত হয়নি, সেই সব এলাকাও আমরা এই হাওড়ের এই দুটো প্রজেক্টের আন্ডারে আমরা সেই অংশটুকুও আমরা নির্মাণ করার পরিকল্পনা আছে আমাদের। এছাড়াও আমাদের যদি কোনো অংশ যদি এখনও আমরা করা না হয়ে থাকে, সেখানে আমরা পরবর্তীতে প্রকল্প হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা আছে। ধর্মপাশা আমার মনে আছে, আমি যখন ওখানে কমিশনার ছিলাম আমাকে বলল, স্যার যে যেতে চায় ধর্মপাশা তার নাই বাঁচার আশা। তার বিষয়টা কি বলে, ওখানে এত রিমোট এলাকা, ওখানে কেউ কখনো যায় না, কমিশনাররা তো যায় না। তখন আমি প্ল্যান করলাম ঠিক আছে আমি যাব। আমি বর্ষা মৌসুমে গেলাম, বর্ষা মৌসুমে যাওয়া তো ইজি, স্পিড বোট নিয়ে 2-3 ঘন্টার মধ্যে সেখানে চলে যাওয়া যায়। তো বর্ষা মৌসুমে যে সেই যে পানি থই থই পানি, যে মানে সত্যিকার ভাবে যদি কেউ নৌকা নিয়ে যায় ওখানে বাঁচার আশা মনে হয় সমুদ্রের মতো একদম বিরাট বিরাট ঢেউ, ভয় করে। আমি ওই সময়ও গিয়েছি, তারপরে একবার শুকনার সময় যাই। তো শুকনার সময় কিভাবে যেতে হবে, তখন তো একেবারে শুকায় গেছে, ওই মোটর সাইকেলে কোনো রাস্তা নাই, মোটর সাইকেলে করে যাইতে হবে। আমার খেয়াল আছে আমার সাথে DC, আমার ইউনো থানার ওসি, আমি তখন জ্যাকেট পরে নিয়েছি এবং মোটর সাইকেলে চড়েছি। মোটর সাইকেলে করে যখন ধর্মপাশায় গিয়েছি, যাওয়ার পরে দেখি আমি পিছন দিকে তাকায় আমার আমাকে চেনাই যাচ্ছে না, আমি সাদা হয়ে গেছি, মানে ধুলো হয়ে, যে কি অবস্থা। তা আসলে ওই এলাকার জন্য আলাদা করে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এখন হাওড় উন্নয়ন অধিদপ্তর হয়েছে, আমরাই সেটা করেছি এবং আমি আশা করব তারা ওই এলাকার প্রয়োজনের নিরিখে কিভাবে সাবমার্জিবল রোড করে যাতে শুকনোর সময় গাড়ি নিয়ে সেখানে যাওয়া যায় সেই বিষয়গুলো দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম রাস্তাটা এমন হবে যে বর্ষার সময় বন্যার সময় সেটা আবার ডুবে যাবে, তখন আমরা লঞ্চ বা স্পিড বোট দিয়ে সেখানে যেতে পারবো, নৌকা করে যেতে পারবো, এবং তার সাথে সমন্বয় রেখে
ওই বাড়ি ঘর স্কুল কলেজ সেগুলো যাতে সবাই যাতে সম্পৃক্ত থাকতে পারে সেই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আগে এই এলাকার দিকে সেরকম করে কোনো দৃষ্টি কখনোই দেওয়া হয় নাই, এখন আমরা দিচ্ছি এবং আগামীতেও আমরা দেব। কারণ আমরা আমাদের অন্যতম লক্ষ্য হলো উন্নয়নের ধারাকে, উন্নয়নের সুফলটাকে আমরা প্রত্যেকটি ঘরে পৌঁছে ঘরে লোকের দোর গড়ায় আমরা পৌঁছে দিতে চাই এবং সেটাই আমরা করব। এবং আমরা দেখেছি হাওড় উন্নয়নের সাথে প্রায় 36টি দপ্তর অধিদপ্তর সংস্থা তারা জড়িত আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা এই কাজগুলো করব। সুপ্রিয় দর্শক, আমরা আরেকবার বিরতি নিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রধান প্রকৌশলী সিলেটজন, এই যে হাওড়, আমরা তো শুধু যেখানে হাওড়ে পানি আছে সেগুলো নিয়ে কথা বলছি, আমি সুবিস্তৃত সিলেট অঞ্চলে ঘুরতে ঘুরতে কতগুলো হাওড় দেখেছি যেখানে পানি নেই কিন্তু অনাবাদি থাকে জমিগুলো। এগুলোকে কোনো রকমে এই যে কাশিমপুরের মতো সেচ পাম্পের আওতায় আনা যায় কিনা, এগুলো যদি সেচ দেওয়া হয়, যেমন আপনার সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে হাতের বাঁ পাশে এবং ডান পাশে যে বিশাল বিশাল হাওড়, অনেক বড় বড় হাওড়, সেগুলো কিন্তু অনাবাদি থেকে যায় অনেক সময়। এখানকার লোকদের অনেক বেশি জমি নাকি এই জন্য তারা অনাবাদি রাখে এগুলো? স্যার, সচিব মহোদয় ওখানে বিভাগীয় কমিশনার ছিলেন, উনি ভালো জানবেন এই ব্যাপারটা। ওখানে প্রায় 1,63,000 জমি এখনো প্রায় অনাবাদি রয়ে গেছে, কারণ ওই এটাই হচ্ছে সর্বোচ্চ। কারণটা হলো যে ওখানকার যে অবস্থান যে আছে যে জনগণ, তা ম্যাক্সিমাম যার জমির মালিক তারা বিদেশে থাকেন, এবং বিদেশে থাকার প্রেক্ষিতে যে অবস্থান দাঁড়ায় যে তারা অনেকে হয়তো বর্গা চাষি বা জমি জমা দিয়েছে, দেওয়ার প্রেক্ষিতে তারা নিজের নামে রেকর্ড টেকর্ড করে একটা বিশাল মহা ঝামেলার মধ্যে ফেলছে। তো এই ঝামেলার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আর কোনোভাবেই মানে জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতেছে না, যে আমার জমি জমি হিসাবে পড়ে থাকবে, এটাকে কোনোভাবে আর আমি কাউকে দেবো না। তো এই লক্ষ্যে এখনকার যে বিভাগীয় কমিশনার আছে উনি একটা সমোন্নতি উদ্যোগ নিয়েছেন, কিছুদিন আগে একটা ভিডিও কনফারেন্সও করেছেন। তো সেখানে অনেক ব্যাপারে আলোচনা হয়েছে কিন্তু কেউই সুস্পষ্ট আলোচনাভাবে দেয়নি, কারণ জমি যার সে যদি এখানে না গিয়ে এগিয়ে আসে তাহলে কোনোভাবেই এটাকে আর পতীত থেকে তা আবাদি জমিতে পরিণত করা খুব একটা মানে ফিজিবল হবে না। তো অনেকে এর ব্যাপারে বলছে যে একটা যদি ব্যাংক করা হয়, যে এই ব্যাংক ভূমি ব্যাংকের মতন করে যে জমি জমা ওখানে ওনারা রাখবেন, সরকার যদি গ্যারান্টি দিতে পারে তাহলে হয়তো দেখা যাবে যে সেই জায়গাতে তারা হয়তো এটা যাতে বর্গা চাষ করেই হোক বা সমবায় করেই হোক, এটা চাষাবাদের আওতায় আনতে হবে, এনে এবং তার যে হিসা তাকে সেটা পৌঁছানো নিশ্চয়। হ্যাঁ, অনাবাদি জমি যখন থাকবে না, এখনই বাংলাদেশ কিন্তু আমরা লোক সংখ্যার দ্বিগুণ হলেও আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি এবং আমরা খাদ্য এখন রপ্তানি করছি, এবং এই সমস্ত সিলেটের বিশাল এলাকা যদি আমরা চাষাবাদের আওতায় নিয়ে আসতে পারি তাহলে তো আমরা আরও মানে খাদ্যে আমরা সত্যিকারভাবে ফুড সিকিউরিটি আমাদের এতটাই হয়ে যাবে যে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে এবং আমরা আরও খাদ্য উৎপন্ন করে খাদ্য রপ্তানি করে আমরা আরও স্বাবলম্বী হতে পারবো। একটি বিষয় পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত ডিজি মহোদয়ের কাছে জানতে চাই, এই যে মনোনদী প্রকল্প যেটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করলাম, এই মনোনদী প্রকল্পের উজানে একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা কি? মনোনদী প্রকল্প একটা অত্যন্ত সফল প্রকল্প, কিন্তু সেই সফল প্রকল্পের ঠিক একটু উজানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি প্রত্যাহার করে নিচ্ছে আপনাদের অনুমোদন ছাড়াই, আপনাদের প্রজেক্ট। আপনি পানি আইন দ্বারা অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি, তাহলে এই যে মনোনদী প্রকল্প এত সফল একটি প্রকল্প, আপনাদের প্রকল্প, আপনাদেরকে না জানিয়ে সেই মনোনদী থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, এতে গত বছর যখন তারা পানি সেখান থেকে উত্তোলন করেছিল তখন এই প্রকল্পটা কয়েকদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবছরও তারা একইভাবে পানি নিয়ে যাচ্ছে বলে লোকজন আমাকে জানিয়েছে, এ ব্যাপারে আপনার কি করণীয় আছে? ধন্যবাদ। আসলে মনোনদী প্রকল্পটা আমাদের মৌলভীবাজার জেলায় অবস্থিত, আমরা জানি
দুঃখ প্রতিরোধ করে কল্যাণের জন্যই গড়ে উঠেছে এই মনোনদী। এই মনোনদী প্রকল্পের আওতায় একটা ব্যারেজ রয়েছে, একটা পাম্প হাউস রয়েছে। উদ্দেশ্য ছিল যে মনোনদীর ব্যারেজে আমরা মনোনদীর পানি আটকে এই পানি দ্বারাই আমরা ইরিগেশন করব, আমরা বিস্তীর্ণ এলাকায় ফসল উৎপন্ন করব, এবং সেটাই উৎপন্ন হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রকল্পের আন্ডারে একটা কাশিমপুর পাম্প হাউস আছে, বর্ষাকালে সেখানে যাতে আমাদের পানি ফসল ডুবে না যায় সেই জন্য এই পানিটাকে আমরা ড্রেন আউট করব। তো আপনি যেটা বললেন যে আমাদের মনোনদী থেকে পানি প্রত্যাহার করা হচ্ছে, তো এতে আমাদের এই প্রকল্পের বর্ষা আমাদের বর্ষাকালে তো পানির কোনো প্রয়োজনীয়তা নেই, পানি আমাদের দরকার হচ্ছে খরা মৌসুমে ইরিগেশন করার জন্য। আপনাকে সদয় আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, তারা বর্ষা না, তারা সারা বছর পানি নিয়ে যাচ্ছে। এইটা দিয়ে, এই পানি দিয়ে মৌলভীবাজারের শহর অঞ্চলের মানুষের চাহিদা মেটানো হবে, এই এজন্য পানি নিয়ে যাওয়া হচ্ছে। এবং গত বছর যখন প্রকল্প চলছিল তখন এই প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারেও ক্ষতিগ্রস্ত হবে। এটা বন্ধ করার কোনো পথ আছে কি না? এটা আমাদের যে পানিটা নিয়ে যাচ্ছে তারা, এটা আমাদের একদিক দিয়ে আমাদের মৌলভীবাজার শহরের ডিমান্ড মেটানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা যে প্রকল্প, এই যে প্রকল্পটা আমরা হাতে নিয়েছি মনোনদী প্রকল্প, এর যে ক্যাচমেন্ট এরিয়া ছিল, এর যে আমাদের টার্গেট ছিল, এই মনোনদী প্রকল্পে কিন্তু আমাদের পুরো টার্গেটই কিন্তু আমরা ইরিগেশন করতে পারছি। তো যে পানিটা নিয়ে যাচ্ছে আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অন্যভাবে বললাম 37টা সংস্থা আলাদা আলাদা করে বিভিন্ন ভাবে হাওরের উন্নয়নের সাথে সম্পৃক্ত আছে। এবার যেহেতু পানি আইনে হয়েছে এবং আমাদের হাওর উন্নয়ন অধিদপ্তর হয়েছে, এইবার প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কতভাবে সমন্বয় করা যায় যাতে একটা কার্যক্রম আর একটা কার্যক্রমকে ব্যাহত না করে তাকে আরো শক্তিশালী করে সেইভাবে আমরা কাজগুলো সম্পৃক্ত করব, সমন্বয় করব, এবং তাহলে কিন্তু এটা সিঙ্ক্রোনাইজ হবে এবং সবার জন্য ভালো হবে। আরেকটি বিষয় আমার আপনার নজরে আনা দরকার, সেটা হচ্ছে কাশিমপুর পাম্প হাউস, এই যে পাম্পিং স্টেশন, এখানে আটটি নিষ্কাশন পাম্প আছে এবং আটটি নিষ্কাশন পাম্পের মাধ্যমে 34 কিউমেক পানি প্রতি সেকেন্ডে অপসারিত হয়। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে পানি উন্নয়ন বোর্ডের একটি ডেডিকেটেড লাইন ছিল, নিজেদের লাইন, যে লাইনটি এখন পল্লী বিদ্যুৎ দখল করে নিয়েছে, তারা নিয়ে গেছে, এরপরে সেখানে আর ডেডিকেটেড লাইন নাই, যে কারণে এখানে প্রায় বিদ্যুৎ থাকে না। এবং বিদ্যুৎ না থাকার কারণে এত সফল একটি প্রকল্প, চলতি বছর প্রায় 10-12 দিন সেখানে বিদ্যুৎ ছিল না এবং কোনো পথ ছিল না সেখানকার কর্মকর্তাদের কোনো কাজ করার, সে কারণে বেশ কিছু ফসল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কি একটি নির্বিচ্ছিন্ন সংযোগের ব্যবস্থা করতে পারি? কথা বলেছেন, এটা আমার নজরে এসেছে সেদিন মন্ত্রণালয়ে আপনি আমাকে বলেছেন বিষয়টা। ডিজি মহোদয় আপনি একটু দেখেন, আমাদের যদি এক্সক্লুসিভ ডেডিকেটেড লাইন থেকে থাকে তাহলে এখন কেন থাকলো না, বা এখন কিভাবে পল্লী বিদ্যুৎ সেটাকে, ঠিক আছে এখন পল্লী বিদ্যুৎ যদি বিদ্যুৎ সরবরাহ করে, আমাদের দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সেটা যেই দেখ না কেন তাদের মাধ্যমে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এটাকে নিশ্চিত করতে হবে। এই বিষয়ের জন্য আমরা অবশ্যই দেখি, আমি মনে করি লোকালি ওই পর্যায়ে এটা সমাধান হয়ে যাওয়া সম্ভব, যদি সেই পর্যায়ে সমাধান না হয় তাহলে আমাদেরকে ইনফর্ম করেন, আমরা মন্ত্রণালয়ের পর্যায়ে টেক আপ করে এটাকে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ওই প্রকল্প পায়, সেই কাশিমপুর পাম্প হাউস পায়, এই বিষয়টা আমরা অবশ্যই নিশ্চিত করব। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই জন্য একজন অনুসন্ধিচ্ছ সাংবাদিক হিসেবে আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ যেহেতু পেলামই, সুতরাং আরেকটু যোগ করি। ডিজি মহোদয়, এই যে কাশিমপুর পাম্প হাউস, এই পাম্প হাউসে এত সুন্দর একটি পাম্প হাউস, এটা একটা KPI, কি পয়েন্ট ইনস্টলেশন। মজার ব্যাপার হচ্ছে এখানে আনসার দিয়ে পাহারা দেওয়া হচ্ছে, অনেক আনসার আছে সেখানে, সুন্দর আনসার, এটা নিরাপত্তা বজায় রাখার জন্য কাজ করছে। কিন্তু সমস্যা হচ্ছে সেই পাম্প হাউসটি যে চালায় সে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী নয়, পাম্প হাউস চালায় বহিরাগত লোকজন, কারণ
পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মচারী নাই, ওখানে যারা চালাবে সেই ধরনের কোনো কর্মচারী নাই। ধন্যবাদ আপনাকে। আসলে কাশিমপুর পাম্প হাউসে যে পাম্প হাউসের অপারেটর থাকার কথা, আমাদের অপারেটর ছিল, যখন আমাদের যদি আমি একটা সেট আপের দিকে তাকাই, যদি পানি উন্নয়ন বোর্ডের সেট আপ, এখন বর্তমান যে সেট আপ আছে সেই সেট আপের আওতায় আমাদের 8,900 জন লোক থাকার কথা, বাস্তবে কিন্তু এত লোক নেই। যে পাম্প হাউসের যে যে যা পাম্প চালকের কথা বললেন আপনি, সে পাম্প চালক নেই, তারা কিন্তু ছিল এককালে, কিন্তু তারা ওই যে চাকরি থেকে তাদের রিটায়ার হয় আর সেখানে লোকজন পোস্টিং হয়নি। আর আমাদের অরিজিনাল যখন আমাদের পাম্প হাউসের পাম্প চালক ছিল, তখন কিন্তু আমাদের সেট আপে আমাদের লোক সংখ্যা ছিল 18,000, কিন্তু পরবর্তীতে আমাদের সেট আপ কমিয়ে সেটাকে করা হয়েছে 8,900। তবে আশাবাদী একটু শোনাই যে আমাদের নির্বেশ সেট আপ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের এই সেট আপের আওতায় আমাদের 12,100 জন জনবল আছে। তো এই সেট আপটা আমাদের অনুমোদনের প্রক্রিয়াধীন আছে গভর্নমেন্টের এখন। এই সেট আপটা যদি আমাদের অনুমোদন হয়ে যায়, যদি এটা আমরা বাস্তবায়ন করলে আমরা এইসব পাম্প হাউসে আমাদের এই পাম্প অপারেটর সব পাম্প হাউসেই আমাদের পাম্প চালকের আমাদের সংস্থান আছে। এই সেট আপে যেটা বললো, আগে যেখানে 8,000 ছিল পরে সেটা 8,000 করে দিয়েছিল। আমরা এই নির্দেশ সেট আপটা দেন দরবার করে অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সাথে টেক আপ করে একাধিকবার মিটিং করে এটা 12,000 উন্নীত করা হয়েছে। আর 6,000 স্টাফ আমাদের এক্সট্রা হবে, এটা সচিব কমিটিতে অলরেডি চলে গিয়েছে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এটা এই পদগুলো আবার স্যাংশন করতে সক্ষম হব এবং তারপরে নিয়োগের প্রক্রিয়া করব। কিন্তু এটা একটা বাংলাদেশের জন্য সত্যি সত্যি আইরনি যে একটা দীর্ঘদিনের একটা পুরনো একটা টেস্টের সংগঠনের জনবল ড্রাস্টিক্যালি এইভাবে কেটে ফেলে দেওয়া হলো। আমি জানি না এটা কীভাবে করা হলো, এটা একটা আত্মঘাতী কাজ হয়েছে। একটা কাজ যখন ঘটে যায় সেটাকে আবার আগের পজিশনে নিয়ে আসতে কিন্তু অনেক সময় লেগে যায়। একটু দুঃখজনক ব্যাপার স্যার, আপনাদের যে সারা দেশে স্লুইস গেট গুলো আছে বিভিন্ন জায়গায়, যে আপনি আপনার এইখানে কোনো অপারেটর নেই, খালাসি নেই, এই গেট গুলো যে খুলবে সেই লোক নেই, এই সমস্ত পদ গুলোকে আমরা আবার নতুন করে নিয়ে এসেছি। আপনি জানেন ঢাকা শহরে আবার আউটসোর্সিং শুরু হয়েছে। আউটসোর্সিং হয়তো ঢাকা শহরে হতে পারে, মালির বাগানের কাজ বা ড্রাইভার আউটসোর্সিং করে চালানো যেতে পারে, কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়াটার বোর্ডের বিভিন্ন ইনস্টলেশন, গুরুত্বপূর্ণ স্লুইস গেট সহ এই সমস্ত বাঁধ চালানো, সেগুলো গ্রামের প্রত্যন্ত এলাকায় অবস্থিত, সেইখানে কিন্তু আউটসোর্সিং করে কোনোভাবেই হবে না। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জন, এটা হয়তো কিছু বলতে গেলে আমাদের সরকারের উপরে এসে লাগে, অনেক মন্ত্রণালয় আছে, তারা কি একটা সিস্টেম বাইরে যেটা ইউরোপে আউটসোর্সিং হতে পারে, এইটা যে বাংলাদেশের কন্টেস্টে আউটসোর্সিং, আর আমাদের গ্রামে গঞ্জের ক্ষেত্রে যেখানে স্থায়ী সম্পত্তি রক্ষার জন্য নিজস্ব লোক ছাড়া অন্য কোনোভাবে হয় না। ইভেন গাড়িটার ড্রাইভার যদি আউটসোর্সিং হয়, সেই ড্রাইভার মায়া দিয়ে গাড়ি চালাবে না, পার্স নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে, তেল চুরি করবে, এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আনতে হবে। এবং আমার মনে হয় এই ব্যাপারে সরকারও চিন্তা ভাবনা করছে যে বিষয়গুলো আবার রিভাইভ করানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় খুব কম, আমরা সবার সাথে আর এক মিনিট করে কথা বলতে পারবো। আফরোজা মোয়াজ্জেম, ডিজি বাংলাদেশ হাওর ও পানি উন্নয়ন বোর্ড, আমরা হাওর নিয়ে কথা বলছিলাম, খুব সংক্ষেপে হাওর নিয়ে আপনি যদি কোনো আশাবাদের কথা শোনান। আমরা যে কয়েকটি প্রকল্প এখন হাতে নিয়েছি, এগুলো যদি আমরা সুন্দরভাবে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আপনারা হাওর থেকে অনেক ভালো সুফল পাবেন, আমি এটা আপনাকে নিশ্চিত করছি। স্যার, আমরা এই যে হাওরগুলো আছে, এই হাওরগুলো থেকে ভালো ফসল পাচ্ছি, এগুলোর ব্যবস্থাপনা কি আরো উন্নত করা যাবে? অবশ্যই এই ব্যবস্থাপনা উন্নয়নের জন্যই কিন্তু হাওর অধিদপ্তর নতুন করে এটা সৃষ্টি করা হয়েছে এবং এটাকে সংস্কার করার জন্য সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। আপনি শুনেছেন গত কয়েক মাসের মধ্যে ইতিমধ্যে 25টা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, বাংলাদেশের সমস্ত উন্নয়ন কার্যক্রমে প্রকল্পের সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ আমরা প্রকল্প গ্রহণ করেছি আমরা নিজস্ব অর্থায়নে এবং অনেক দাতা সংস্থার অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করলে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে, শুধু বাস্তবায়ন করবো না, আমরা দীর্ঘমেয়াদী সাস্টেন করার জন্য যা কিছু করার দরকার আমরা সেগুলোই করবো। ডিজি পানি উন্নয়ন বোর্ড,
আপনি আমাকে বলুন, এই যে এবছর তো হাওরের যে পিআইসি বাঁধ এবং হাওর রক্ষা বাঁধ, এগুলো করার মাধ্যমে আপনারা ফসলগুলো রক্ষা করতে পেরেছেন, আগামী বছর এই যে পিআইসি বাঁধ এবং হাওর রক্ষা বাঁধ এগুলো কি আরো আগে ভাগে সম্পন্ন করবেন? এখানে আমাদের হাওরের একটু সমস্যা আছে। সমস্যাটা হলো যে হাওরের যে ফসল উৎপন্ন করা হয়, যারা আমাদের যখন আমাদের এপ্রিল মাসের মধ্যেই আমাদের হাওরের ফসলগুলো কেটে নিতে হয়, তাছাড়া আমরা একটা রিস্কে থ্রেটের মধ্যে থেকে যাই যে কখন বোধহয় পাহাড়ি ঢল আসলো, কখন ভাত ভেঙে গেল। তো এক্ষেত্রে আমাদের পানীয় নম্বর থেকে তো আমরা আমাদের মনিটরিং আরও জোরদার করবই, হাওরে যাতে কোনোভাবে ফসল ক্ষতি না হয় এদিকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। অ্যাট দ্য সেম টাইম যে আমাদের কৃষকদেরকে যুদ্ধ করতে হবে। আমরা আমাদের গত বছর আমি কুমিল্লার চিফ ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম, তখন আমি কিন্তু সরকারের সর্বমহলে আমি জানিয়ে দিয়েছিলাম যে এই হাওরের যে ফসলগুলো উৎপন্ন হয়, একটা হচ্ছে BR-28, একটা BR-29। তো BR-28 ফসলটা সময় একটু বেশি লাগে, আর BR-29টার সময় একটু কম লাগে। তো আমরা যদি কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে তোমরা সবাই BR-29 ফসলটা লাগাও, তাহলে কিন্তু তারা ওই পনেরো দিনও না, 10 থেকে 15 দিনের মধ্যে, 10-12 দিনের মধ্যে যদি ফসলটা ঘরে তুলতে পারে, তাহলে কিন্তু ওই সমস্ত ফসল কিন্তু আমাদের রক্ষা পেয়ে যাবে, তারা কিন্তু সমস্ত ফসলটা ঘরে নিতে পারবে। কিন্তু কৃষকরা কী করে, তারা ওই যে দীর্ঘ মেয়াদি যেটা BR-28 লাগায়, সেখানে তাদের ওই সময়টা একটু বেশি লাগে, আর ওই তাদের ফসলটা একটু প্রোডাকশন রেটটা একটু বেশি হয়, এই অল্প একটু লাভের জন্য তারা একটা রিস্ক নেয়। কিন্তু আমরা বলি যে না, এই রিস্ক নেওয়ার দরকার নাই, তোমরা ওই BR-28 একটু সব ওই 15 দিন যে আগে যেটা কাটবে, 10-12 দিন বা 15 দিন আগে কাটবে, সেইটাই তোমার ঘর লাগাও এবং সেটা তাদেরকে ঘরে তুলে নিয়ে আসো। দ্রুত ফসল তুলে ঘরে তুলে। আর একটা ব্যাপার হলো যে এখানে আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, গত বছর আমি দেখেছি, এবছরও লক্ষ্য করেছি, সেটা হলো যে লেবার সংকট, শ্রমিক সংকট, যে এই ওই সময়ে তারা শ্রমিক পায় না, ধান কাটতে পারে না। তাহলে এই জন্য আমাদের দরকার যে আমরা যদি আমি জাপানে দেখেছি, তারা ওই হারভেস্টিং করার সময় একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে ধান কেটে নিতে পারে। এটা যদি সরকার যদি কৃষি প্রযুক্তির মাধ্যমে যদি দিতে পারে, তাহলে আমার মনে হয় এই অতি তাড়াতাড়ি লেবার ছাড়াই, মানে অতি অল্প অল্প লেবার দিয়ে, শ্রমিক দিয়েই তারা ঘরে এই ফসলগুলো তুলতে পারবে। সুন্দর কথা বললেন, একটা সুন্দর স্বপ্নের কথা। আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এরকম অনেক যন্ত্রপাতি তৈরি করে, আপনার ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করলে তারা কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। প্রধান প্রকৌশলী সিলেট জোন, আমাদের সময় হাতে একদম সময় কম, আমি এখানে আর কি কি যোগ করবেন? আপনি কিন্তু একটা প্রকল্পেরও সম্ভবত পিডি। জি, তো এ কারণেই আপনার আর কি কি স্বপ্নের কথা হওয়া উচিত? ছোট একটা জিনিস হলো, যেহেতু হাওড়টা একটা উন্নয়ন বঞ্চিত এলাকা ছিল, একেবারে বঞ্চিত, আপনি এটা চিন্তা করা যায় না যে কি অবস্থার মধ্যে ছিল। তো সেখানে আমরা একটি মাত্র ফসল, সেই ফসলকে রক্ষা করার জন্যই আমাদের এত নিয়ন্ত্রণ প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টাকে আপনার অগ্রগতি করার জন্য সেটা বলছি যে হাইট বাড়িয়ে রাস্তা যাতে নাকি ঠিক মে মাস পর্যন্ত যাতে নাকি মটরেবল থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা আমার প্রকল্পের আওতায় আসছে। বন্যা ব্যবস্থাপনা, বন্যাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, সেটাকে ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে তাদেরকে উন্নয়ন করা যায় সেটা, এবং এইটার মাধ্যম দিয়ে তাদের জীবনযাত্রার মানকে যে উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় মানে আশাবাদ। এবং সেই আশাবাদের লক্ষ্যে আমাদের দুটো প্রকল্পে কাজ চলছে, প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে, একটা জাপানি অনুদান 983 কোটি টাকা, আর একটা হচ্ছে আমার যেটা প্রকল্প সেটা সম্পূর্ণ জিওবির অর্থায়নে। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাপানের যে অর্থায়নে যে কাজগুলি হচ্ছে, যে বন্যা ব্যবস্থাপনা উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে, আর আমার এটা যদি সমন্বয়ভাবে করা হয়, আমি ডেফিনেটলি বলতে পারি যে ওখানকার যে স্যারি যেটা বললেন, জীব বৈচিত্র্যকে রক্ষা করে যে অবস্থানটা দাঁড়াবে, সেখানে আপনার পর্যটন কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য যেগুলো আপনি বললেন, সেটা অটোমেটিকলি কিন্তু চলে আসবে। এটা কিন্তু মানুষ কিন্তু যখন ব্যবসা দেখবে যে হয়, তখন কিন্তু অটোমেটিক ওখানে যাবে। সুতরাং আমাদেরকে ফ্যাসিলিটিসটা তৈরি করে দিতে হবে, সেই তৈরি করার ব্যবস্থাটা আমাদের দুটা প্রকল্পের আওতায়, এবং ওখানে হাওড় উন্নয়ন বোর্ডের 25টা প্রকল্পের যেটা অবস্থান আছে সেটা যদি আমরা সমন্বয়ভাবে করতে পারি, ডেফিনেটলি ইট উইল গো ইন এ ভেরি, আমরা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো বলে আমি আশা করি, যেটা অতীতে কখনো হয়নি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, আমরা হাওড়ের সুন্দর কথা শুনছিলাম, হাওড়গুলোকে কিভাবে আরো
সংহত করা যায়, হাওরের ফসল কিভাবে আরো ঘরে তোলা যায় তা নিয়ে কথা বলছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় নিতে বলছে, আর সে কারণেই আজকে আমরা বিদায় নিতে যাচ্ছি। কিন্তু তার আগে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য পানি সম্পদ সচিব ডক্টর জাফর আহমেদ খানকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আফরোজা মজ্জেমকে ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত প্রচার বিমুখ একজন ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, আজ একটু অনেকদিন পরে তার মুখে একটু মুস্কি হাসি দেখলাম, তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, তিনি সহজে অনুষ্ঠানে আসতে চান না। ধন্যবাদ জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ওবায়দুর রহমান সাহেবকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াবো না, হাওরগুলো একসময় উন্নত হবে, হাওরগুলো একসময় হাওরের মানুষগুলো আরও বাঁচার স্বপ্ন দেখবে, সেখানে পরিবেশ এবং প্রতিবেশগত কোনো সমস্যা সৃষ্টি না করে আমরা হাওরগুলোকে আরও বেশি বিকশিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এটি টানছি। আল্লাহ হাফেজ।